আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ইংরেজি পড়াশোনাও বেশ ভালো চলছে। পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে, আর তাই আগের তুলনায় একটু বেশি বেশি পড়তে হচ্ছে আপনাদের, তাই না? আর ইংরেজি নিয়ে তো আমাদের দুশ্চিন্তা শেষ নেই। আপনাদের দুশ্চিন্তা কমাতে এবং ইংরেজি শেখাটাকে আরো সহজ করতেই কাজ করে যাচ্ছে ইংলিশ মেটাফোর, এবং তারই ধারাবাহিকতায় আবারও আজকে আমরা HSC ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, এবং সেই টপিকটি হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। বাই দ্য ওয়ে, অনেকে কিন্তু এই শব্দটাকে সাইনোনিম উচ্চারণ করে থাকে। এর উচ্চারণ কিন্তু সাইনোনিম হবে না, ব্রিটিশ হোক কিংবা আমেরিকান, দুটো ভাষাতে এর উচ্চারণ হচ্ছে সিনোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আমি সবসময় চেষ্টা করি যে কোনো টপিককে সহজ ও শর্টকাট করতে এবং আপনাদের সাথে শর্টকাট টিপস গুলো শেয়ার করতে, যেন আপনারা সহজেই সেই টপিকটা শিখে যান এবং পরীক্ষায় ফুল মার্ক পেতে পারেন। কিন্তু এই সিনোনিম এবং অ্যান্টোনিমের কিন্তু কোনো শর্টকাট নেই। এটা আপনি তখনই পারবেন যখন অনেক বেশি ইংরেজি ওয়ার্ড জানবেন। তবে হ্যাঁ, হতাশ হওয়ারও কিছু নেই, কেননা আজকে আপনাদের সাথে আমি একটি PDF শেয়ার করব, যেখানে আমি সেই সকল ওয়ার্ড যুক্ত করেছি যেগুলো সব সময় পরীক্ষায় আসে। এর আগের বোর্ড প্রশ্নগুলোতেও এসেছে, সামনেও আসবে। 100% আপনি এখান থেকেই 8 থেকে 9টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, 1-2টা আনকমন থাকতেই পারে। এই তো পেয়ে গেলাম শর্টকাট ওয়ে, তাই না? সবকিছুরই তো শর্টকাট ওয়ে আছে দেখছি। সবাই একটু খুশি হই তাহলে। আচ্ছা, PDFটি আপনাদের সাথে শেয়ার করার আগে চলুন সিনোনিম এবং অ্যান্টোনিম সংক্রান্ত কিছু বিষয় জেনে নেই। যেমন প্রশ্ন পদ্ধতি, কোন কোন ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম কাজে লাগে, কিংবা সিনোনিম অ্যান্টোনিমের মানে কি, উত্তর করার সঠিক নিয়মগুলো কি, এবং সব শেষে আমি শেয়ার করব যে PDFটা আমি আপনাদেরকে দিচ্ছি, সেই PDFটা কিভাবে পড়লে আপনারা পরীক্ষায় সবগুলো প্রশ্নে প্রায় কমন পাবেন। চলুন প্রথমে দেখি প্রশ্ন পদ্ধতি। সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ সেকেন্ড পেপারের 11 নম্বর প্রশ্নে আসে, যেখানে মোট 10টি শব্দ দেওয়া থাকবে এবং 10টারই সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.5 মার্ক করে থাকে, দ্যাট মিনস টোটাল আপনি পাবেন 5 মার্ক। 10 × 0.5, টোটাল 5 নম্বর, ঠিক আছে? এখন যদি দেখি সিনোনিম এবং অ্যান্টোনিম কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। HSC ইংলিশ সেকেন্ড পেপারের বেলায় তো কাজে লাগছেই, তার সাথে সাথে স্পোকেন ইংলিশ যারা শিখছি তাদের জন্য কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম অনেক গুরুত্বপূর্ণ, কেননা সেইখানে অনেক ওয়ার্ড শিখতে হয়, ভোকাবুলারি শিখতে হয়। সো সেই ক্ষেত্রেও আপনার এই PDFটি কাজে লাগবে বা এই লেসনটা কাজে লাগবে। অ্যাডমিশন টেস্ট যারা দিবেন বা দিচ্ছেন তাদের জন্য কাজে লাগবে, এবং জব এক্সামের জন্যও কিন্তু কাজে লাগে। আচ্ছা, সিনোনিম এবং অ্যান্টোনিম মানে কি? সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। একটু যদি খেয়াল করি, যে সকল শব্দ একই বা কাছাকাছি অর্থ প্রকাশ করে তাদেরকে সিনোনিম বলে, তাই না? একটু যদি এক্সাম্পল দেখি, লাইক বিউটিফুল, বিউটিফুল এর মানে কি সুন্দর। তাহলে কোন কোন শব্দ বা কোন কোন ইংরেজি ওয়ার্ড এই একই অর্থ বহন করে? যেমন প্রিটি, প্রিটি মানে কিন্তু সুন্দর, ফাইন, নাইস, ফ্যান্টাস্টিক। তার মানে এই বিউটিফুল শব্দটার সিনোনিম হলো এই সবগুলো ওয়ার্ড। আবার যদি আরেকটা ওয়ার্ড দেখি, বিগ, বিগ মানে কি বড়। তাহলে আর কোন কোন ইংরেজি শব্দ আছে যার অর্থ এরকম বড় হয়? যেমন লার্জ, হিউজ, জায়ান্ট, তাই না? তাহলে এই বিগ শব্দটার সিনোনিম হলো এই লার্জ, হিউজ এবং জায়ান্ট। অ্যান্টোনিম কিন্তু ঠিক তার বিপরীত, এবং এর অর্থই হলো বিপরীতার্থক শব্দ। একটু যদি খেয়াল করি, যে শব্দগুলো কোনো শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাদের অ্যান্টোনিমস বলে। এক্সাম্পল যদি দেখি, একটু আগে আমরা দেখেছিলাম বিউটিফুল, যার অর্থ ছিল সুন্দর। তাহলে এর বিপরীত কি বলেন তো? কুৎসিত, তাই না? তাহলে কুৎসিতের অর্থ কি হতে পারে? আগলি, ন্যাস্টি, অকওয়ার্ড, তাই না? তাহলে দেখুন, বিউটিফুল যেমন সুন্দর ছিল, এই ওয়ার্ডগুলো কিন্তু তার বিপরীত, এই জন্যই এগুলো অ্যান্টোনিমস। আবার বিগ যদি খেয়াল করি, বিগের বিপরীত ওয়ার্ডগুলো কি কি? স্মল, টাইনি, লিটল, শর্ট, তাই না? তার মানে হয়ে গেল বিগের বিপরীত শব্দগুলো কি? এই শব্দগুলো। আচ্ছা, আশা করি আমরা অর্থ বুঝতে পেরেছি। এবার একটু খেয়াল করি উত্তর করার সঠিক নিয়মটা কি। আচ্ছা, আমাদেরকে সবসময় উত্তর করতে হবে বক্স করে, ঠিক আছে? এইখানে আমি 2টা বক্স দিয়েছি, আপনারা চাইলে এই 2ভাবে আনসার করতে পারেন। প্রথম পদ্ধতিটা হলো আপনি 2টা ছক কাটবেন, যেখানে
প্রথমে থাকবে কোয়েশ্চেন এবং এরপরে আনসার। সো আপনি প্রথমে এখানে প্রশ্নটা তুলবেন, লাইক আমাকে যদি অ্যাবিলিটি দেওয়া থাকলো এবং তার সাথে সিনোনিম করতে বলল, আপনি প্রশ্নটা তুলে এইখানে আনসারটা লিখে ফেলবেন। যেমন অ্যাবিলিটির সিনোনিম কি? ক্যাপাবিলিটি, তাই না? আবার আপনাকে নেভার দেয়া থাকলো, তার সাথে বললো অ্যান্টোনিম করতে, তাহলে আপনি এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি লিখবেন? অলওয়েজ। নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে কি? সবসময়, তাই না? আপনি আবার এই পদ্ধতিতেও কিন্তু আনসার করতে পারেন, যেখানে তিনটা ছক আপনাকে বসাতে হবে এবং তিনটা ছকের মধ্যে আপনি প্রথমে ওয়ার্ড লিখবেন, এরপর সিনোনিম লিখবেন, এরপর অ্যান্টোনিম লিখবেন। তাহলে আপনার প্রশ্নে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আপনি এখানে বসাবেন। যদি এর সিনোনিম চায় প্রশ্নে, তাহলে আপনি সিনোনিমের জায়গায় সিনোনিমটা লিখবেন। যদি অ্যান্টোনিম চায়, তাহলে অ্যান্টোনিমের ঘরটাতে অ্যান্টোনিম লিখবেন। তবে আমার মতে প্রথম ছক অনুযায়ী করলেই ভালো, কারণ এইখানে একটু সময় বেঁচে যায়। আচ্ছা, এরপর দেখি, আমাদেরকে অবশ্যই প্যাসেজ অনুসারে পার্টস অফ স্পিচ ঠিক রেখে উত্তর করতে হবে। আমাদেরকে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডটা কি কোনো নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, কোন পার্টস অফ স্পিচ সেটা বুঝে আমাদেরকে উত্তরটা করতে হবে। যেমন স্টাডি, স্টাডি শব্দটা কিন্তু নাউন এবং ভার্ব দুটোই, তাই না? আমাকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে এই স্টাডি কি এখানে নাউন অর্থে ব্যবহার হয়েছে নাকি ভার্ব অর্থে। যদি দেখি নাউন অর্থে ব্যবহার হয়েছে, তাহলে আমার আনসারটা মানে আনসারে যে সিনোনিমটা আমি বসাচ্ছি বা অ্যান্টোনিমটা বসাচ্ছি সেইটাও নাউনেই হতে হবে। যেমন এখানে স্টাডি, এর নাউন সিনোনিমটা কি হয়? এডুকেশন। আমি যদি প্যাসেজটা পড়ে বুঝি সেখানে স্টাডি শব্দটা ভার্ব অর্থে বসেছে, তখন আমি এর সিনোনিম কি দিব? লার্ন। কারণ লার্ন মানেও কি? শেখা, যেটা একটা ভার্ব, তাই না? সো এখানে স্টাডির জায়গায় কিন্তু আমি এডুকেশন দিতে পারবো না, কারণ স্টাডি তো ব্যবহার হয়েছে ভার্ব হিসাবে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, আমার প্রশ্নে কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ কোনটা দিয়েছে, সেই অনুযায়ী আমাকে আনসার করতে হবে। এবং প্যাসেজ অনুসারে শব্দের অর্থ ঠিক রেখে উত্তর করতে হবে। ইংরেজিতে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। সো আমি প্যাসেজটা পড়ে বুঝব যে আমাকে কোন অর্থটা বলেছে। যেমন এইখানে যদি একটু দেখি, ওয়াচ মানে কি বলেন তো? দেখা। আবার ওয়াচ মানে কিন্তু ঘড়ি। তাহলে আপনি বুঝবেন কিভাবে? অবশ্যই আপনাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা পড়ে আপনি বুঝবেন সেখানে কি ভার্ব অর্থে ওয়াচ বোঝানো হয়েছে নাকি নাউন অর্থে ঘড়ি বোঝানো হয়েছে। সো আপনার যদি ওয়াচ দেখা অর্থে বোঝায়, তাহলে আপনি সিনোনিম লিখবেন লুক অথবা সি। কিংবা যদি ঘড়ি অর্থে বোঝায়, তাহলে আপনি কি লিখবেন? ক্লক, তাই না? ঘড়ির সিনোনিম আরেকটা কি হতে পারে? ক্লক। আরেকটা যে বিষয় সেটা হলো ভার্বের ফর্ম ঠিক রাখতে হবে। আপনার ভার্বটার সাথে যদি এস থাকে, আপনি যে আনসারে সিনোনিমটা লিখবেন কিংবা অ্যান্টোনিমটা লিখবেন সেখানেও এস দিতে হবে। যেমন এখানে টেক্স, এখানে রিসিভস। আমার প্রশ্নে দেওয়া আছে টেক্স, আমি উত্তরে কিন্তু রিসিভ দিতে পারবো না, এস সহ দিতে হবে। ঠিক একইভাবে ভার্বের তিন নম্বর ফর্ম যদি থাকে স্টার্টেড, আপনাকে আনসারে লিখতে হবে ইন্ডেড। আবার যদি প্রেজেন্ট ফর্মে থাকে স্টার্ট, আপনি আনসারে তখন এন্ড লিখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে যেটা আছে ডিগ্রি ঠিক রাখতে হবে। ইয়াস, এটা কিন্তু আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি। সেটা কেমন? স্ট্রং যদি থাকে তাহলে আমাদেরকে উইক দিতে হবে, পজিটিভ ডিগ্রিতে। স্ট্রং থাকলে উইক দিতে হবে। স্ট্রঙ্গার যদি থাকে তাহলে কিন্তু আমি উইক দিতে পারবো না, উইকার দিতে হবে। স্ট্রঙ্গার কম্পিটিটিভ ডিগ্রি, এবং আমার আনসারটাও কম্পিটিটিভ ডিগ্রিতে হতে হবে, স্ট্রঙ্গারের জন্য উইকার। আবার যদি সুপারলেটিভ ডিগ্রিতে স্ট্রংগেস্ট থাকে, তাহলে আমাকে কি দিতে হবে? উইকেস্ট। আমি কিন্তু এখানে উইক বা উইকার দিলে হবে না, যেহেতু প্রশ্নে বলেছে স্ট্রংগেস্ট, আমাকে দিতে হবে উইকেস্ট। তাহলে এই ছিল আলোচনার বিষয়বস্তু, যে আপনি কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখবেন সঠিক উত্তর করার জন্য। তাহলে এখন চলুন যে পিডিএফটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেইটা কিভাবে পড়বেন একটু দেখা যাক। এইখানে আমি প্রতিটা ওয়ার্ডের সাথে এর অর্থ যোগ করে দিয়েছি, যেন আপনারা অর্থ বুঝে আনসার করতে পারেন, এবং এই অর্থগুলোকে মুখস্থ করে আপনাদের ভোকাবুলারিও যেন অনেক ইম্প্রুভ হয়। আমরা যখন পড়ছি, আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটা ওয়ার্ডই পড়ব, বাট আমি এখানে কিছু কিছু সিনোনিমস কিংবা কিছু কিছু অ্যান্টোনিমসের এখানে বোল্ড করে দিয়েছি। এর মানে হলো বোল্ড করা প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে, মানে আপনার প্রশ্নে যদি অ্যাকসেপ্টেড আসে, সম্ভাবনা বেশি হলো যে এর অ্যান্টোনিম আপনাকে জিজ্ঞেস করবে, এবং গত বছরের প্রশ্নগুলোতে এরকমটাই এসেছে।
কিংবা সিনসিয়ারিটি যদি প্রশ্নে আসে, সম্ভাবনা হলো এর সিনোনিম আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জিনিসটাকে মানে কোনটার সিনোনিম আসার সম্ভাবনা আছে কিংবা কোনটার অ্যান্টোনিম আসার সম্ভাবনা আছে সেইটার উপর ভিত্তি করে এই ওয়ার্ডগুলোকে বোল্ড করা আছে। তার মানে আপনি সিনোনিম অ্যান্টোনিম দুটোই পড়বেন, বাট বোল্ড করা ওয়ার্ডগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখবেন, কারণ এইগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তাহলে এই ছিল আজকের আমাদের লেসেন্স। আশা করছি আপনাদের লেসেনটা ভালো লেগেছে। আপনারা বাসায় এই পিডিএফটা প্র্যাকটিস করবেন, অবশ্যই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। আর এই পিডিএফটা কোথায় পাবেন বলেন তো? আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের অন্যান্য ভিডিওর পিডিএফও কিন্তু সেখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত আশা করি আপনাদের ইংরেজি পড়াশোনা আরও অনেক এগিয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।